গুড মর্নিং ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে সকাল 8টা। বিদিশা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো তার আগে ঘুম থেকে যেহেতু উঠে পড়েছি, ঘরটা গুছিয়ে নেওয়া যাক। আমার ঘর গোছানো হয়ে গেছে। কাল শনিবার, যেহেতু ঘুরতে বেরোবো ভোরবেলা, তো কোনো কিছু তার জন্য ব্যাগ প্যাকিং হয়নি এখনও। তো ব্যাগ প্যাকিং করতে হবে, আজকে সব গুছিয়ে নিতে হবে, কালকে ভোরে বেরোবো। তো নইলে হাতে আর টাইম পাবো না, তার মধ্যে এখন রান্নাবান্না আছে, নিচে গিয়ে আমার বাবা কাজে বেরোবে। কাল আন্দর মার্কেট থেকে কী কী কিনলাম তোমাদেরকে দেখাবো। তো তার আগে কাজকর্মটা সেরে নেওয়া যাক। আজকে আকাশটা এত মেঘলা করে আছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে, একটুও রোদ ওঠেনি আজকে। আজকে ফ্লিপকার্ট ও মিশো থেকে দুটো পার্সেল এসছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এই পার্সেলটা মিশো থেকে এসছে, এটার দাম নিয়েছে 279 টাকা। এটা একটা কাস্টম অর্ডার দিয়েছিলাম, খুবই সুন্দর এসেছে, দেখো খুবই খুবই সুন্দর। আসার সঙ্গে সঙ্গে খুলে দেখেছি, এই পার্সেলটা এসেছে ফ্লিপকার্ট থেকে। তো এর একটা হ্যান্ড গ্লাভস আছে, এটার দাম নিয়েছে 319। এই যে এটা বাইক চালানোর জন্য আমার বড় অর্ডার দিয়েছিল, খুবই ভালো দিয়েছে হ্যান্ড গ্লাভসটা। কালকে আন্দর মার্কেট থেকে ঠাকুরের জন্য এই শাড়িটা আর বামা কাপার জন্য এই কুর্নিটা নিয়েছি, পুজো দেব বলে। পুজো দেব বলে একটা শাড়ি কিনে রেখেছিলাম আমি, তো এই শাড়িটা, এই শাড়িটা খুবই ট্রেন্ডে চলছে এখন, তো পছন্দ হয়ে গেল বলে নিয়ে নিলাম নিজের জন্য। কালারটা খুবই সুন্দর, এটা অফলাইনই কিনেছি। তো তোমাদেরকে তো সব কিছুই দেখিয়ে দিলাম, কী কী মার্কেটিং করেছি। কাল থাকবো না বলে ড্রয়িং ক্লাসটা আজকে করিয়ে দিচ্ছি, সব স্টুডেন্টরা একটু পরেই আসবে আঁকা শিখতে। তো তোমাদেরকে বলেছিলাম না আমি আঁকা শেখাই। কার কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাল যেতে পারবো কি না কী জানি, আকাশ যা মেঘলা করে আছে, যেহেতু বাইকে করে যাব বলে এতটা চিন্তা হচ্ছে, অনেকটা দূরের রাস্তা না, সেই জন্য। সবই তার আমার ইচ্ছা, তার আমার টানালে অবশ্যই যেতে পারবো, তাই ঠাকুরকে এখন থেকেই ডাকছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কি করবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা।